কাঠকয়লা খুব বেশি দেবেন না। কাঠকয়লা অ্যাকচুয়ালি বেশি খেলে পায়রা শরীর থেকে ভিটামিন এ অ্যান্ড B12 সেটা খুব ঘাটতি হয়, তাই কাঠকয়লার গুঁড়ো দেবেন না, পুরো ওটার সাথে মিশে যাবে কাঠকয়লা গুঁড়ো। কাঠকয়লা এরকম ছোট ছোট পিস হবে সেটাই দেবেন, ঠিক আছে। দেখুন আমার গ্রিট মোটামুটি তৈরি হয়ে গেছে, আবার দেখতে পাচ্ছেন আমার গ্রিট মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখিয়েছি সামনে থেকে আপনাকে। দেখুন এটাকে সপ্তাহে 2-3 দিন দিন খুব ভালো হবে, আমি তো সপ্তাহে রোজই দিই। অবশ্যই গ্রিটটা আপনি দেবেন পায়রা খাওয়ার ঠিক আগে, এটাকে দেবেন পায়রা একটা মোটামুটি খেয়ে নেবেন বুঝে নেবেন, তারপর গ্রিটটা দেবেন। গ্রিটের কারণটা দেওয়াটা হচ্ছে আমরা যে শস্য দানাগুলো খাওয়াই সেইগুলো প্রথম কথা খোসাযুক্ত হয়, আর সেইগুলো হজম হতে পায়রা শরীরে খুবই কষ্টকর ব্যাপার থাকে। অনেকে দেখবেন শুকো হয়ে যাচ্ছে, কিন্তু পায়রা খাচ্ছে দাচ্ছে কিন্তু পায়রা শুকো হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে এটা ডিমের খোসা যা আছে দিয়ে দিলাম, দেখবেন পায়রা শুকো হয়ে যাচ্ছে, কিন্তু সেটা কেন হচ্ছে, ডাইজেশনের সমস্যা হচ্ছে তার জন্য হচ্ছে, আমার পায়রা শরীর থেকে এক ধরনের হজম রস নিষ্কৃত হয়, ঠিক আছে। আর এই যে গ্রিট যেটা হয় সেটা শস্য দানাগুলোকে ভাঙতে খুব সহজ করতে সাহায্য করে, শস্য দানাগুলোকে ভাঙতে। তা এই জন্য গ্রিডের মানে গুণাগুণটা অনেক বেশি অনেক বেশি। আজকে ভিডিওটা যথেষ্ট বেশি বড় হয়ে যাচ্ছে, বাট আমি তাও একটু গ্রিড বলতে চাই। গ্রিড অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, দু ধরনের গ্রিড হয়, মানে হ্যাঁ দু ধরনের গ্রিড হয়, একটা হচ্ছে শুকনো গ্রিড আর একটা হচ্ছে ভেজা গ্রিড। ভেজা গ্রিডটাও খুব ইম্পর্টেন্ট জোড়াধারীকে দেওয়ার জন্য, ওটাও আপনাকে আমি দেখাবো নিশ্চয়ই, সেটাকে কিছুদিন পর সেই ভিডিওটা দেখাবো। তা এই গ্রিডটাও আপনি জোড়াধারীকে দিতে পারেন, প্লাস আপনি thank you.
কালো গোলমরিচের ইউজ করতে পারেন বা কালো বড় যে এলাচ আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট আমি করি না, আমি শুধু দারচিনিটা ইউজ করি। বাট দারচিনি আপনি আটটাও দিতে পারেন, কোনো অসুবিধা হয় না। আমার কাছে এটাই ছিল তাই আমি এটাই দিলাম। তা চলুন এগুলোকে ভেজে নিই, ভেজে ওটা অনেক বড় হয়ে যাবে না হলে। তা এটা ভেজে নিই, আপনাকে আমি পাউডার করে দেখাচ্ছি। মেথিটাও আমি দিয়ে দিলাম, এটা 50 গ্রাম ঠিক নেই, একটু কম আছে। আপনারা 50 গ্রাম মতন মেথি দেবেন, সবই 50 গ্রাম করে নিয়ে নেবেন, মেথি মৌরি অ্যান্ড জোয়ান। এটাকেও গরম করে নেবেন, ঠিক আছে। জাস্ট দেখিয়ে দিলাম আমি কি কি লাগবে মশলাতে। এতে কি হবে কি পায়রা ভেতর থেকে একটা ইমিউনিটি পাওয়ার খুব ভালো থাকবে। আপনি এটাকে ইউজ অবশ্যই করবেন, কেননা এতে পায়রার ইমিউনিটি পাওয়ারের সাথে সাথে পায়রা যে রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা আছে সেটা অনেকটা দূর হবে। শীতকালে অনেক সময় অনেক পায়রার শরীরে খুব ব্যথা হয়, এই মেথির জন্য সেই ব্যথাটাকেও আপনার চলে যাবে। যে গা ঝিমিয়ে বসে থাকা, ডাইজেশনের সমস্যা হোক, এই হোক, পায়রার ফেদার হোক, সব কিছুই খুব ভালো লাগবে। চলুন মেথিটাও হয়ে গেছে আমাদের, দেখতেই পাচ্ছেন মেথিটা অলমোস্ট হয়ে গেছে। চলুন আমি একটু বস করছি, আমি ঢেলে নিয়ে গেল। তো চলুন গ্রিট নিয়ে অনেক কথাই হলো আজকে, তো নিজের ঘরেই গ্রিট তৈরি করুন। বাইরেও গ্রিট কিনতে পাওয়া যায় ভারতে লাগা, সেটাও আমরা ইউজ করেছি, সেটাতেও খুব ভালো গ্রিট। আর এটা ঘরে তৈরি করুন, অনেকটা ভারতে লাগাতে যা যা আছে, কিছু কিছু আইটেম এখানেও আছে, এইসব আইটেমগুলো যারা ইউজ করেছে তারা বুঝতে পারছেন এই ভিডিওটি দেখে যে কী কী আছে কী কী নিজের মধ্যে। তা অবশ্যই এটা আপনি ইউজ করুন। আর তার আগে এগুলো ইউজ করার আগে অবশ্যই এগুলোকে গরম জলে ভালো করে ধুয়ে নুন দিয়ে সেটাকে শুকিয়ে পুরো ড্রাই করে তারপর আপনি গ্রিটটাকে বানাবেন, আদারওয়াইজ গ্রিটটাকে বানাবেন না, ঠিক আছে। কেননা জামস ফ্রি গ্রিট করতে হয়। আর গ্রিটটাকে রাখার ব্যবস্থা করবেন অবশ্যই, একটা কন্টেনারের মধ্যে একটা রাখার ব্যবস্থা করবেন, নাহলে এটা স্মেল এত সুন্দর হচ্ছে মানে আসছে, আপনারা বাড়িতে তৈরি করলে বুঝতে পেরে যাবেন যে এটা স্মেল কিরকম আসছে, মানে এত সুন্দর স্মেল আসছে কি বলবো, খুবই সুন্দর স্মেল আসছে। তা আপনার পায়রাকে দিন, পায়রা খুব সুন্দরভাবে খাবে। তো চলুন আজকে ভিডিওটা এইটুকুনি, পরে ভিডিওটা দেখা হবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুদের সাথে, যাতে সব বন্ধুদের পায়রা পাখি যেন সুস্থ থাকে, সবল থাকে। এটাই আমাদের মোটিভ হওয়া উচিত সবাইকে, সবার, সব পায়রা প্রেমীদের আমাদের মোটিভ হওয়া উচিত যে সবার লফটের জন্য পায়রা পাখি সুস্থ থাকে। এই নাকি আমি যেটা জানি কাউকে বলবো না, শেয়ার করবো না, এটা একদমই না। সেটা উড়ানের দিক থেকে হতে হতে পারে কিছু সিক্রেট, কিন্তু বাট পায়রা সুস্থ রাখার জন্য আমাদের সব কিছু আমাদের দায়িত্ব নেওয়া উচিত সবারই, সব পায়রা প্রেমীর। কারণ আমরা এটা মনে রাখবেন যে আমরা পায়রা পাখি ভালোবাসি, ব্যাস এইটুকুনি। তা চলুন আজ এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।